নরসিংদী রায়পুরায় করোনার গণটিকা কার্যক্রম সফল করতে সহযোগিতা করবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার মেহেদি হাসান রিপন জানান, সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ তথ্য জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মনির। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপু মাহমুদ, সহসভাপতি এনায়তুল্লাহ সহ আর অনেকে। এর আগে উপজেলার 6টি রেলওয়ে স্টেশনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। 15ই আগস্টকে সামনে রেখে শুধুমাত্র শোক পালন করলে চলবে না, বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ সকলের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান জানান, সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানি, ফেরদোস সহ আরও অনেকে। সভায় কর্মহীন হয়ে পড়া সেলুন ও চায়ের দোকানের কর্মীদেরকে 1000 প্যাকেটে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর বাকি খুনিরা যারা পলাতক আছেন তাদেরকে আমরা অবশ্যই যে যতই সময় লাগুক না কেন তাদেরকে এনে আমরা রায় কার্যকর করব। এখানে আমি শুধু এটুকু বলে রাখতে চাই যে আমরা তাদেরকে ধরার জন্য এবং যাদের সম্বন্ধে আমরা জানি তারা কোথায় আছেন তাদেরকে আনার জন্য আমাদের যে উদ্যোগ সেটা অব্যাহত আছে। কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রতিনিধি বলরাম দাস জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিলংজা ইউনিয়নের বাঘখালী নদী সংলগ্ন দরগাপাড়া এলাকায় করোনায় কর্মহীন ও বন্যার্ত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, শিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও গণমাধ্যম কর্মী অর্পণ বড়ুয়া সহ অন্যান্যরা। আপনারা জানেন বিগত সপ্তাহে এখানে আমাদের কক্সবাজার সদর উপজেলার ঝিলন জেনে আমার প্রায় 14-15টি গ্রাম প্লাবিত হয়েছিল। এখানে প্রায় 5,500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বন্যার পানিতে। বর্তমানে তারা এখনও ক্ষতি পোষাতে পারেনি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বৃহৎ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব বিপ্লব বড়ুয়া আজকে আমাদের খোঁজখবর নিয়েছেন, এলাকার অসহায় মানুষের জন্য উনি ত্রাণ পাঠিয়েছেন। সেই জন্য আমার জেলা ইঞ্জিনিয়ারিং পরিষদের পক্ষ থেকে আমাদের বিব্রতাকে আন্তরিক অভিনন্দন। আমরা চাই এইভাবে আমাদের নেতৃবৃন্দ আমাদের পাশে এগিয়ে আসবে, তাহলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে সমাপ্ত করতে পারব। দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে। ফরিদপুরে আধুনিক সুবিধা সম্বলিত ভূমি ও গৃহহীনদের জন্য স্বপ্ননগর নামে মডেল ভিলেজের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা তিন শত ঘরের উদ্বোধন করেন ফরিদপুর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল হাসান। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, উদ্বোধন শেষে সেখানে তিন শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ এলাহি সহ আরো অনেকে। স্বপ্ননগর বডেল ভিলেজে সকলের জন্য রয়েছে বাজার, খেলার মাঠ, মসজিদ, মন্দির, স্কুল, ইকো পার্ক, শিশু পার্ক, কমিউনিটি ক্লিনিক, গোরস্থান সহ আধুনিক নগরীর সুবিধা, যা এরই মধ্যে সারা দেশে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। ঈশ্বরদীর ফাবিয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফেজুল ইসলাম সহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঈশ্বরদীর প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশ ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বাসুদ আলম, ফিরোজ কবির, ওসি আসাদুজ্জামান সদর, ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম সহ ডিবি পুলিশ সদস্যরা। বেশ কয়েকদিন ধরে ফেসবুকের মাধ্যমে ফাবিয়া এন্টারপ্রাইজের কর্মকর্তারা চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। মাদারীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঠেউটেন ও ৩,০০০ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, বৃহস্পতিবার উপজেলার আজমত আলী খান অডিটোরিয়াম মিলনায়তনে ঠেউটেন ও চেক বিতরণ করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে এ চেক বিতরণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, চেয়ারম্যান ওয়াইদুর রহমান খান, স্থানীয় সংসদের প্রতিনিধি আফম ও ফুয়াদ সহ অন্যান্যরা।